আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার আজকের অবস্থান, আমি এসেছি রাজশাহী জেলার চন্দ্রিমা থানা, এবং এই জায়গার নাম, আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পিছনে যে পুকুরটি আছে এটা বালানগর খ্যাত নামে গ্রাম। এই গ্রামে উজ্জ্বল কাজী এবং তোমার আব্বার নাম কি? মোজাম্মেল মোজাম্মেল হক, দুইজনে মিলে তারা আমার কাছ থেকে বেশ কিছু মেশিন নিয়েছিল। সেটার ধারাবাহিকতায় আমি আজকে এই বালানগর গ্রামে এসেছি পরিদর্শনের জন্য, এবং আমি মোজাম্মেল হকের ছেলে, তিনি এই পুকুরগুলো দেখাশোনা করছেন। আমরা ওনার সঙ্গে কথা বলবো যে আসলে এয়ারেশন প্রযুক্তির মধ্যে দিয়ে মাছ চাষ করলে মাছের পুকুরে কিভাবে মাছ টিকে থাকার একটা সহযোগিতা পায়, সহায়তা পায়, এবং মাছ ভালোভাবে বড় হয়, এবং কি কি সমস্যাগুলো থেকে পরিত্রাণ পাওয়া যায়, সেই বিষয়গুলো নিয়ে আমি তার সাথে কথা বলবো। তোমাদের এই পুকুরে এরকম আমাদের কাছ থেকে আনার বয়স কতদিন? ধরো প্রায় 1 বছরের কাছাকাছি। 1 বছরের কাছাকাছি। এই এরেটর লাগানোর আগে তোমাদের এই পুকুরগুলোতে কি ধরনের সমস্যা হতো এটা একটু তুমি বলবে। আগে আমাদের পুকুরে গ্যাস করতো, এখন এরোটার পরে আর গ্যাস করে না, মানে কি মাছ ভাসতো, এখন আর ওই মাছটা ভাসে না, এটাই সমাধান হয় আর কি। মাছ পুকুরে আর ভাসে না? না, মূল সমস্যা ছিল পুকুরে মাছ ভাসা। মাছ ভাসলে কি কি হতো মাছের? মাছ ভাসলে যেরকম অক্সিজেন পাতো না মাছ, যার ফলে মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকতো মাছের, এটা আসলে আর হয় না, কিন্তু মাছ ভাসতো, এর জন্য আর ওটা আসলে লাগানো। এটা তোমাদের জন্য কি খুব বিড়ম্বনা মনে হতো, খুব কষ্ট মনে হতো? হ্যাঁ হ্যাঁ, তো প্রিয় চাষি ভাইয়েরা, আপনারা যারা আমার ভিডিওগুলো দেখছেন তাদের উদ্দেশ্যে আমি জানাতে চাই যে আমি যেখানেই যাই আপনাদেরকে সেই রিয়েল ঘটনাগুলো তুলে ধরার জন্য। ইনাদের যে প্রবলেমটা ছিল যে আমাদের এই পিছনে যে পুকুরটা আছে, এই পুকুরের তোমার এরিয়াটা কত? এরিয়া 12 বিঘা। 12 বিঘা পুকুর, এবং কি ধরনের মাছ আছে? প্রায় সব রুই, মিরকা, কাতল, অনেক ধরনের মাছ। রুই, মিরকা, কাতল, সিলভার, ব্রিগেড, মিরর কার্প, সব ধরনের কার্প জাতীয় মাছই এখানে সকল স্তর মিলে চাষ করা হচ্ছে। এবং এই পুকুরগুলোতে যে প্রবলেম হতো চাষিরা, যে মাছ ভাসা নিয়ে একটি বিড়ম্বনা, এটা চাষিদের জন্য একটা ভয়ঙ্কর ব্যাপার একদিকে, আর একদিকে মাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে, মাছের ঘা হওয়ার সম্ভাবনা থাকে, এবং এই মাছ যদি বারবার ভাসে বিভিন্ন সময়, রাতের বেলাতে বেশি ভাসে সারা রাত, তখন চাষিরা এসে পানিতে হিল দেয়, পানি ধাপায়, পানিতে সাঁতার কাটে, এইভাবে অক্সিজেন সৃষ্টি করে মাছকে বাঁচানোর একটি চেষ্টা করে তারা কিছুটা রিক্রিয়েশন পায়, হয়তো রাত্রেবেলা পরের দিন আবার ভেসে গেছে, এরকমও তো হয়। তো এগুলো থেকে বাঁচার জন্য আমরা অনেক চেষ্টা করার পরে, অনেক মেডিসিন কেমিক্যাল ব্যবহার করার পরেও কিন্তু পরিত্রাণ পাওয়া সম্ভব হয় না। কিন্তু একটি এরেশন, একটা পুকুর 12 বিঘা, অর্থাৎ এটা 400% গভর্নমেন্টের যে অ্যাপ্রোপ্রিয়েট হিসাব অনুযায়ী, এই 400% জায়গাতে একটি ডাবল স্পিড মেশিন আমরা দিয়েছিলাম, এবং সেটা দিয়ে তারা এখানে নিরবিচ্ছিন্ন স্বয়ংক্রিয়ভাবে এখন মাছ চাষ করতে সক্ষম হচ্ছে, এবং মাছ তো আর কখনো ভাসার কোনো সম্ভাবনা নাই। মাছ আমরা চালাই দিলে আবার অফ হয়ে যায়, অফ হয়ে যায়। আর মাছ যখন ভাসে তখন আমি যে কথাগুলো বলি, যে কোম্পানিগুলো বলছে যে 1 কেজি, ভালো মানের কোম্পানিগুলো 1 কেজি 200-300 ফ্লোটিং ফিড, ডুবন্ত ফিড 1 কেজি 750 গ্রাম খাওয়াইলে যে অবস্থায় মাছ ছাড়া হবে সেখান থেকে 1 কেজি ওজন বাড়বে, ডুবার ক্ষেত্রে পরে 2 কেজি, ভাসার ক্ষেত্রে 1 কেজি 300। কিন্তু সেখানে আমাদের এখন ফিডের যে অবস্থা দাঁড়িয়েছে, মেঘে মেঘে বেলা হওয়ার মতো ফিডগুলো দাম বেড়ে পাহাড়ের চূড়ায় চলে গেছে, মাছের দাম প্রায় ওই আছে, যার কারণে এখন যদি পুকুরে ঘন ঘন মাছ ভাসে, একদিকে যেমন মাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে, আর একদিকে মাছের ঘা হয়ে অনেক পেরার মধ্যে পড়তে হয় চাষিদের, আর একদিকে বারবার মাছ ভাসলে অল্প যে খাবারটা খেয়ে একটা মাছ 10 দিনে আপগ্রেড হলো, বাড়লো, সেটা কিন্তু আবার দেখা যায় যে 2 দিন যদি লাগালাগি ভাসে ওই গ্রোথটা আবার ফ্ল্যাকচুয়েট হয়। তাতে করে মাছ চাষের যে সময়টা, সম্ভাবনা 3 থেকে 4 মাস বা 5 মাসে আমরা একটা ধারাবাহিক জায়গাতে মাছকে নিয়ে যেয়ে আমরা ধরে বা হারভেস্ট করে মার্কেটিং করব, সেটা তো হয় না। আর একদিকে আমাদের এই খাবার লুকোচুরির কারণে, ফ্ল্যাকচুয়েশনের কারণে 2 কেজি 2.5 কেজি 3 কেজি ভাসা খাবার লেগে যায়, ডুবা খাবারের ক্ষেত্রে 4-5 কেজিও লেগে যায়। আমরা হয়তো ওইভাবে অনুধাবন করি না, আমরা ইমোশনালি খাবার এডিশনালি প্রয়োগ করছি, এবং আমাদের পুকুরে অনেক জৈবিক অজৈবিক পচন ক্রিয়া হয়, যেগুলো আমরা সেগুলোকে রিভিউ প্ল্যাংটনে রূপান্তর করতে পারি না, সেগুলো থেকেও অ্যামোনিয়া, মিথেন, টক্সিসিটি থেকে আমাদের
ভয়ঙ্কর বিভিন্ন প্যারামিটারগুলোকে উল্টে দিয়ে গ্যাস সৃষ্টি করে। এই সমস্যার যে পরিত্রাণ এরেটর ব্যবস্থার মধ্যে দিয়ে সম্ভব এটা আমি প্রমাণ করতে চাই, এবং ইতিপূর্বে আমি অনেক পুকুরে অনেক চাষিদের সঙ্গে ভিডিও করেছি, আরও আমি আগামীতে আপনাদেরকে এই প্রামাণ্যচিত্র বাস্তব প্রেক্ষাপটগুলো তুলে ধরব। প্রত্যাশা রেখে আগামীর মাছ চাষে সবার সফলতা এবং সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। এই বালানগরের উজ্জ্বল কাজী এবং মোজাম্মেল ভাইয়ের পুকুর থেকে আবারও দেখা হবে এরকম কোনো উদ্ভাবিত চাষিদের গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।